দত্ত স্পেশাল টিভি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট। ঘটনা হলো সাব্রুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত মাধবনগর এলাকায় গত 30/9/2020 ইনটান বিবাদী চিরঞ্জিৎ পালের বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে নির্মল পালের নাবালিকা মেয়ে ওই বাড়িতে আসে। আসার পর বিবাদী শ্রী চিরঞ্জিৎ পাল মেয়েটাকে বলে, আমি পাশের রাবার বাগানে আছি, তুমি এক বাটি মাংস নিয়ে ওইখানে আসবে। তো অ্যাকর্ডিংলি নাবালিকা মেয়ে এক বাটি মাংস নিয়ে রাত্র 9টার সময় রাবার বাগানে যায়। রাবার বাগানে যাওয়ার পরে বিবাদী চিরঞ্জিৎ পাল ওই মেয়ের হাত থেকে মাংসের বাটিটা নিয়ে সে বাইরে ফালাইয়া দেয়, ইটা দিয়া ফালাইয়া দেয়। ফেলার পরে মেয়েটাকে জোর করে তার পরনের কাপড় চোপড় খুলে মুখে গামছা কাপড় দিয়া চাপিয়া ধরিয়া তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে সমস্ত ঘটনা তার বাবাকে জানায়। জানানোর পর তার বাবা 6/10/2020 ইংটান মনুবাজার থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে বিবাদী চিরঞ্জিৎ পালের বিরুদ্ধে। এই মোকদ্দমায় আয়ু ছিল শ্রী সত্যরঞ্জন নন্দী। সত্যরঞ্জন নন্দী তদন্ত উক্ত মোকদ্দমার তদন্ত করে, তদন্ত করার পরে সে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিল করার পরে বিবাদীর বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেম হওয়ার পরে সাক্ষীদের কল করা হয়, সাক্ষীরা আসে, 15 জন সাক্ষীর সাক্ষী বাক্য গ্রহণ করা হয়। ঐদ্য উক্ত মোকদ্দমা প্রমাণ হয় বিবাদী চিরঞ্জিতের বিরুদ্ধে। প্রমাণ হয় সেকশন 341, 376, 506 এবং 4 সাবসেকশন 2 অফ ফক্সো অ্যাক্ট। সেকশন 341 341-এ 15 দিনের জেল আর 506-এ আড়াই হয় 3 মাসের এবং 2000 টাকা জরিমানা। 2000 টাকা জরিমানা দিতে না পারলে 15 দিনের জেল। এবং 4-2 ফক্সো অ্যাক্টে 20 বৎসরের সাজা ঘোষণা করে আদালত এবং 20,000 টাকা জরিমানা করে। জরিমানা যদি দিতে না পারে 6 মাসের জেল হয়। এই উক্ত আদালতে স্পেশাল জজ ছিলেন শ্রী আশুতোষ পাণ্ডে মহাশয় এবং স্পেশাল পিপি আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত।